প্রশ্ন, ঈদের নামাজের পরে খুতবা পড়ার পূর্বে কুরবানির জন্তুকে জবাই করলে কুরবানি শুদ্ধ হবে কি না? অনেক বুদ্ধিজীবী থাকে, কয় নামাজ তো শেষ, খুতবা না হয় হতে থাকুক, আমি কুরবানির জবু গরু জবাই করে ফেলি। তাড়াহুড়া করে না এমন? অনেকেই তাড়াহুড়া করে। ঈদের নামাজের জামাত শেষ, নামাজ শেষ, খুতবা হয়নি অথবা খুতবা চলতেছে, আপনি যদি আপনার পশু জবাই করে ফেলেন তাহলে আপনার জবাই শুদ্ধ হবে, কিন্তু এতে করে আপনি গুনাহগার হবেন, কারণ খুতবা শোনাটা ওয়াজিব, আপনি খুতবা না শুনেই গরু জবাইয়ের কাজে লিপ্ত হয়ে গেছেন। এমনটা করলে আপনার গরু জবাই কুরবানি হবে, কিন্তু আপনি গুনাহগার হবেন।